সব আসসালামু আলাইকুম বিডিএফএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বরাবরই কিছু না কিছু শিক্ষামূলক ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং আপনাদের যে কমেন্ট এবং আপনাদের মতামত এর উপর নির্ভর করে আমাদের ভিডিওটু বানানো হয় তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গাভি কেন হিটে আসে না এবং কেন বিসকনচিভ করে না এবং কেন লং টাইম সময় নেয় আসলে এটার একটা মূল কারণ হচ্ছে আমাদের দেশের যে আবহাওয়া এবং ফ্রিজিয়ান যে গরু জাতির যে গরুগুলা সেগুলো একটু এরকম প্রবলেমটা হয় তবে হ্যাঁ কিছু কিছু কারণ আছে যেগুলো মানলে এবং করলে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় তো দর্শক আমি আসলে এই বিষয়টাই আপনাদেরকে আজকে বলবো যে গরু কেন হিটে আসে না প্রথম এটা তো হিটে না আসার কারণ কি আসলে এই হিটে না আসার অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে আপনার যদি গর্বফল ঠিকমতো না পড়ে যদি গাভীর স্বাস্থ্য ঠিক না থাকে গাভীকে যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস না দেন এরকমও হতে পারে আবার অনেক সময় দেখা যায় গাভী হিটে আসে অনেক খামারি বা প্রান্তিক যে খামারিগুলো আছে যারা মূলত গরু বাসু সম্পর্কে একটু কম বুঝেন তারা বুঝতেই পারেন না যে গাভীর হিটে আসে তো এটাও কিন্তু মূল একটা সমস্যা তো বিস্ত রাখে না যে প্রবলেমটা বিষ না রাখার যে প্রবলেমগুলো আসলে এটারও আপনার অসংখ্য কারণ আছে সেটার কারণ হতে পারে আপনার এআই কর্মীর কারণ হতে পারে আপনার সিমেন্ট গুলা আছে সেটা গুলা জীবিত আছে না মিলিত সেটা আমরা জানি না এবং সঠিক টাইমে আমরা প্রজনন করাতে পারছি না বা সঠিক টাইমে প্রজননটা হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে যে একটা খামারি গরু হিটে আসছে সন্দেহজনক গাভীটা সরি ডাক্তারকে খবর দেয় বা কর্মীকে খবর দেওয়া হয় বিষ দেওয়ার জন্য ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে বড় একটা প্রবলেম হয় বা বড় একটা ই আছে ইআই কর্মীদের ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রেই না দেখা যাচ্ছে যে আসছে বিজ দিয়ে যাবো আসছে বিজ দিয়ে যাবো নাহলে সে তার প্রাপ্যটা সে পাচ্ছে না বা তার যে একটা ভিজিট সেটা সে পাবে না তো ওই ক্ষেত্রে দেখেছি সে একটু দুর্বল থাকে তো ওই ক্ষেত্রে দেখা হিট যদি নাও থাকে বা হিট আসবে এরকম সময় সে বীজ দিয়ে যায় সুতরাং তার বিজিটটা সে নিয়ে যা যদি এইভাবে হয় তাহলে তো বীজ রাখবে না আর আমি হ্যাঁ মাঝখানে আরেকটা কথা বলি প্রত্যেকটা খামারে এবং যারা গরু পালক আছেন আমাদের সাথে তাদের বলবো যদি আপনার গরু হিটে আসে বা না আসে যদি আপনি আই কর্মী বা কোনো ডাক্তারকে খবর দেন আপনি চিকিৎসা বা বীজ দেন আর না দেন তাহলে অবশ্যই আপনি সে ডাক্তার বা এআই কর্মীকে তাকে ভিজিট দিয়ে দিবেন যে তাদের যাতায়াত খরচ বা তাদের যে একটা ভিজিট আছে সেটা দিয়ে দিবেন তাহলে কখনোই আপনার এই যে এই সমস্যাগুলা হবে না কারণ ওদের একটা ইয়া থাকে যে আমি এত দূর পর্যন্ত আসছি গাড়ির তেল পুরি তাহলে তো আমার লস তো জিনিসগুলো অনেকের ক্ষেত্রে কাজ করে তো যদি আমরা যারা গরু পালক যদি এই প্রবলেমটা সলভ করতে পারি যে না সে একজন লোক আসছে তাকে আমি ভিজিট দিয়ে দিব তাহলে তাকে সেই প্রবলেমটা থাকে না তো হ্যাঁ এর ভিতরে আরেকটা জিনিস আছে যে বিছনা রাখার যে কারণগুলো বললাম আপনাদের এরকম কারণ আছে তো হিট কীভাবে আসবে তাড়াতাড়ি সে একটা বিষয় আপনার গরুকে যদি তাড়াতাড়ি হিট আনতে চান তাহলে অবশ্যই আপনি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস এবং দানাদার খাদ্য এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখবেন এবং গরু কে মানে কীভাবে হিট আসে হিট আসার লক্ষণগুলো জেনে নেবেন এবং হিট আসার লক্ষণগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে আপনার সাইলেন্ট হিট আসে যেটাকে আমরা বলি যে শুধু গরু মিউকাস ভাঙে অর্থাৎ জলিপোতটা ফোলা থাকে তারপর আরেকটা জিনিস সেটা গরু লাফালাফি করে ঘন ঘন প্রস্রাব করে এবং গরু অনেক সময় দেখা যাচ্ছে ল্যাস উঠিয়ে রাখে এবং আরেকটা সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে যে গরু একটা গরুর উপরে লাফিয়ে উঠে এবং মানুষের ক্ষেত্রে মানুষের উপরেও অনেক সময় ঝাঁপিয়ে পড়ে একটা লক্ষণ বা উন্মুক্তভাবে পালে দেখা যাচ্ছে একটা গরুর উপরে আরেকটা গরু ঝাঁপিয়ে পড়তেছে তো এরকমও অনেক কিছু কারণ আছে সেই কারণগুলোর ভিতরে যে কোনো একটা সিমটম আপনার কাছে দেখা দিতে পারে এবং যদি উৎপাদনমুখী গাভী হয় যে দুধ দেয় তাহলে দুধ উৎপাদন হ্রাস পায় এবং একটা বেলায় দেখুন যে দুধ মানে পানান ছাড়া না দুধটা কম হচ্ছে আর বকনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকমই হয় যে উত্তেজিত করবে মিউকাস ভাঙবে হ্যাঁ লাফালাফি করবে এরকম একটা জিনিস তো কিভাবে আপনারা গরুকে হিটে নিয়ে আসবেন খুব তাড়াতাড়ি এবং দ্রুত সেটা মেডিসিনের মাধ্যমে মেডিসিনটা আসলে হচ্ছে একটা সাপোর্ট বা প্রাকৃতিক কী হচ্ছে সবচেয়ে মেন যেটা আপনার প্রাকৃতিকভাবে না পূরণ করতে পারেন সেটা মেডিসিনের ক্ষেত্রে ইউজ করতে পারেন মেডিসিনটা তো প্রাকৃতিকভাবে যে গরুটাকে হিট আনবেন যে গরুটা হিট আসতেছে না আপনার মনে হচ্ছে সময় হচ্ছে কিন্তু হিট আসতেছে না সেই আপনি গরুকে ছোলা বটটা যেটা আছে ছোলা বুট বা চুলাবোট যেটাকে বলি সেটা প্রতিদিন দুশো গ্রাম করে অর্থাৎ আজকে একটা দুশো গ্রাম ভিজিয়ে রাখবেন কালকে আরও দুশো গ্রাম ভিজেবেন এবং আজকে যেটা ভিজিয়ে রাখছেন সেটা কালকে একটা তেনা দিয়ে ভিজান একটা দিয়ে পেঁচিয়ে রাখবেন সেটা পশুদিন দিন আজকে একটা পশু দিন খাওয়াবেন অর্থাৎ দুই দিন পর তৃতীয় দিন দেখবেন আপনার যে বুটের মাথায় একটু ফাটছে বা একটু গাছ হয়েছে বা অঙ্কুরোধ জমা হয়েছে সেটা হচ্ছে একটা হরমোন সেটা যদি দৈনিক আপনি খাওয়াইতে পারেন অর্থাৎ একুশ দিনের ডোজ একুশ দিনের আগেই হিট আসে অনেক সময় সাত দিনেও আসে পাঁচ দিনে আসে পনেরো দিনেও আসে এবং একুশ দিনও হয়ে যায় সেটাও করতে পারেন আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সেটা হচ্ছে ডিম আমি অনেক সময় দেখা যাচ্ছে যে মুরগির যে ডিম দেশি মুরগির ডিমটা সেটা অবশ্যই আপনার নেগেটিভ পজিটিভ এক হতে হবে যেটা আপনারা উন্মুক্তভাবে লালন পালন করা যে মুরগিগুলো আছে যেগুলা মুরগ থাকে কোথায় যেগুলো মুরগ থাকে সেইগুলো দিয়ে ডিমগুলো যদি দৈনিক আপনি একটা করে খাওয়াইতে পারেন তাহলে দেখতেছে আপনার হিটটা খুব তাড়াতাড়ি আসতে পারে এবং অনেক মেডিসিন আছে হ্যাঁ সেটা আপনার আর ভেটেনিয়ার ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করে আপনার এই ওষুধগুলো খাওয়াতে পারেন তো এভাবে করতে পারেন আর আমি সর্বোপরি প্রত্যেকটা খামার এবং গরু পালক ভাইদেরকে বলবো যে প্রত্যেকটা গরুকে আপনারা স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং মানসম্মত খাবার এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন এবং গাভীটা যদি গর্ভফুল ঠিক মতো না পড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং যদি দেখেন যে গর্ভফুল পড়ে পরে নাই ঠিক আছে আস্তে আস্তে মানে পচন ধরে ধরে পড়ছে তাহলে অবশ্যই আমি আমার ব্যক্তিগত ভাবি আমি একটা পরামর্শ দেবো আপনাদেরকে যেটা আমি করেছি বা করে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে চুয়ান্ন দিন পর থেকে যে ইউটিউব ফ্রেশ ইউটিউব ক্লিন বা ইটু কেয়ার নামক একটা ওষুধ আছে যে যারা পরিষ্কার করার জন্য বা গরম ফুল আটকে গেলে ওষুধটা খাওয়ানো হয় সেই ওষুধটা আপনার প্রতিদিন একশো গ্রাম করে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তাহলে দেখা যাচ্ছে আপনার তৃতীয় হিট স্টেজটা যেটা যেটা আপনার একুশ দিন করে হলে তিন একুশে তেষট্টি দিন অর্থাৎ চুয়ান্ন পঞ্চান্ন দিন থেকে শুরু করলে আপনার একষট্টি বাষট্টি দিন পরে একটা ডোজটা কমপ্লিট এরপরে যে হিটাস আসবে সেই হিটে আপনার মিউকাস সুন্দর থাকবে এবং পরিষ্কার থাকবে খুব সহজেই আপনার বীজটা কনসিভ করবে এবং অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনারা প্রজনন করাবেন এবং যাতে যাতে মিলাই আপনারা প্রজনন করাবেন তবে হ্যাঁ আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এই প্রবলেমটা আসলেই প্রত্যেকটা খামারে এবং প্রত্যেকটা এলাকাতেই রয়েছে তো এই যেই সমস্যাগুলোর কথা বললাম সেগুলো যদি আপনারা সলভ করতে পারেন তাহলে হয়তো বা কিছুটা উপকারে আসতে পারে তবে দেখা যাচ্ছে যে শাহিওয়াল বা জার্সি বা দেশি যে শঙ্কর জাতের গরুগুলো আছে এইগুলো মূলত আপনার প্রজনের সমস্যাটা একটু কম হয় তো জার্সি যে গরুগুলো এইগুলা গরমের কারণে বেশি সমস্যা হয় বেশি শীতের কারণে সমস্যা হয় এবং কোথায় সব দিক দিয়ে একটু বেশি সমস্যা হয় তবে হ্যাঁ এটার উপর নির্ভর করে আমাদের বাংলাদেশে যে দুধ উৎপাদনের যে একটা এটা চলতেছে কারণ হচ্ছে এটার দুধ উৎপাদন বেশি এগুলো লালন পালন করতেছে মানুষ বেশি কারণ ওইগুলা হচ্ছে দুধ কম বা ওইগুলা হরহ নাই বিধায় ওগুলো মানুষের আগ্রহ কম তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন এবং আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মতামতের উপর এবং আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন আমরা সেটার উপর চেষ্টা করবো আমাদের যতটুকু জানা আছে সেটার উপর একটা ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম